মিরপুর টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশ চার কারণে একটু হাসতে পেরেছিল, তার নাম হাসান মাহমুদ। হাসান, আজকে সকালবেলা যখন শন পলক পিচ রিপোর্ট করছিলেন, তিনি বারবার বলছিলেন যে সকালবেলা আসলে পেসারদেরই উইকেট এনে দিতে হবে। তো আপনি সকালবেলা এসেছিলেন, দুইটা ওভার বোলিং করেছেন, তারপর আবার আসলে আপনি পরের স্পেলে এসে পরপর দুই বলে দুইটা উইকেট নিয়েছেন। প্রথম স্পেলে কি আসলে আপনি আরও কয়েক ওভার করলে উইকেটটা আরও দ্রুত পড়া সম্ভব ছিল কিনা? না, অবশ্যই যখন আসছিলাম তখন একটাই মাথা চিন্তা ছিল যে আমি উইকেট উইকেট বল করবো, যেহেতু উইকেটে অনেক মুভমেন্ট ছিল বা আপডাউন ছিল, তো ওইটার বেনিফিটটা নেওয়ার জন্যই বোলিং করতেছিলাম। পরে আবার রেস্ট নিয়ে আবার কাম ব্যাক করা, তো অবশ্যই যখনই বল করার সুযোগ পাই তখনই ভালো জায়গায় বল করার চেষ্টা করি, উইকেট টেকিং বল করার চেষ্টা করি। পরপর দুই বলে উইকেট নিয়েছেন, পরের ওভার যখন হ্যাট্রিক বলে আসলেন, হ্যাট্রিক বল নিয়ে কি কোনো প্ল্যান করছিলেন কিনা? না না, নর্মালি আমি আমার বেসিকে ছিলাম যে দুইটা বল করছিলাম, উইকেট পেলাম, এরপরেরটাও সেম স্টাম্প টার্গেট করে বল করা করছিলাম। পলক যেটা বলছিলেন যে সকালবেলা কি পেসাররা, মানে আপনি তো একমাত্র পেসার হিসেবে খেলছেন, আপনার কি কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছিলেন কিনা? হ্যাঁ, সকালবেলা একটু পাওয়া যায় যেহেতু পিচ কাভার থাকে সারা রাতে, পরে শুরুতে রোদ মানে দুপুর হওয়ার আগে যে একটা ইয়ে পাওয়া যায় উইকেট থেকে বেনিফিট পাওয়া যায় রোদ ওঠার আগে, ওইটা অ্যাকচুয়ালি নেওয়াটা খুব ভালো অপশন বোলারদের জন্য। এক্স্যাক্টলি, বাংলাদেশ এখনও অনেকখানি পিছিয়ে আছে 101 রানে, বাংলাদেশ যদি লিড নিতে পারে ব্যাটাররা সেক্ষেত্রে হয়তো বা আপনাদের একটা বড় দায়িত্ব থাকবে, যে আপনারা আসলে কত এক্সপেক্ট করছেন যে কত রানের লিড ব্যাটাররা এনে দিলে আপনারা কনফিডেন্ট এনাফ টু ডিফেন্ড ইট? আমার মনে হয় জয় আর মুশফিক ভাই এখন যে জুটিটা করতেছে ওরা খুব ভালো ব্যাটিং করতেছিল, আমার মনে হয় কালকে সারাদিন যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, তিন সেশনেই যদি আমাদের করে নিতে পারি, অবশ্যই আমরা একটা ভালো স্কোর দাঁড় করাতে পারবো। এক্স্যাক্টলি, পেস বোলিংটা নিয়ে যদি বলতে চাই যে আপনি একমাত্র পেসার হিসেবে খেলছেন এই টেস্টে, আমরা এরপরের টেস্টটা চিটাগাংয়ে হবে, সেখানেও কি সিমিলার কন্ডিশন এক্সপেক্ট করছেন নাকি সেখানে? না, অবশ্যই হয়তো পেস বোলার আরও দু একজন খেলতে পারে, দেখা যাক ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ হয়তো একটু ব্যাকফুটেই আছে, সেক্ষেত্রে আপনারা কতটুকু কনফিডেন্ট যে বাংলাদেশ ফাইট ব্যাকটা করতে পারবে? না, যেটা বললাম যে ব্যাটসম্যানরা যদি ভালো শেষ করতে পারবে, কাল সারাদিন যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, ওদেরকে ভালো একটা টার্গেট দিতে পারি, ওইটাই আমাদের মেইন ফোকাস থাকবে। থ্যাংক ইউ হাসান মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। হাসান মাহমুদ আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে টেস্ট ক্রিকেটে তাদের তারা চিটাং টেস্টে এক্সপেক্ট করছেন যে আরও একজনের বেশি পেসার নিয়ে খেলবে, এবং মিরপুর টেস্টে তিনি যেটা বলছেন যে বাংলাদেশ প্রথম ইনিংসে খুব একটা ভালো করতে পারেনি, তারপরও দে আর কনফিডেন্ট এনাফ যে বাংলাদেশ আগামীকালকে ম্যাচে ফিরে আসবে এবং মুশফিক এবং মাহমুদুল হাসান জয়ের মধ্যে যে পার্টনারশিপটা হচ্ছে সেটা কন্টিনিউ হবে, বাংলাদেশ যদি কালকে সারাদিন ব্যাটিং করতে পারে বা একটু বড় করতে পারে তাদের ইনিংসটা, বোলাররা কনফিডেন্ট যে তারা সাউথ আফ্রিকা ব্যাটারদেরকে একটা ট্রাভেলে ফেলতে পারবে এবং বাংলাদেশ ম্যাচে ফিরতে পারবে, সেই প্রত্যাশাটাই হাসান মাহমুদ করছেন, আমরাও সেই প্রত্যাশাই করতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.